আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমাদের বাসায় একটা ব্যাড ইনসিডেন্ট ঘটেছে। আমার ছোট বোন ঘুম থেকে উঠে কিছু একটার উপর পা লেগেছে বা একটু খোঁচা খেয়েছে, এতে ওর অনেকখানি পা কেটে গিয়েছে। এতে ও যতটা না আপসেট হয়েছে বা যতটা না ওর পেন হয়েছে, তার চেয়ে বেশি আমাদের বাসার বেবিগুলো আপসেট হয়ে গিয়েছে। তারা বেশি পেইনফুল ব্যাপারটাকে নিয়ে নিয়েছে। তারা কিভাবে তার এই পায়ে টেক কেয়ার করবে, কিভাবে মলম লাগিয়ে দিবে, সারাক্ষণ এই চিন্তাই ছিল। চারপাশে বসে সারাক্ষণ তাকে কোশ্চেন করছিল যে খালামণি তোমার পা ঠিক হচ্ছে নাকি। আমরা যতবারই বলছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তারা মানতে রাজি না। তারা হচ্ছে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিবে, ওষুধ লাগিয়ে দিবে, যদিও তারা ব্যাপারটা করতে পারছিল না, তবুও মাসালা দিলে ট্রাই করছিল। এবং আমরা যতই বলছিলাম যে আমরা লাগিয়ে দিচ্ছি, তোমরা এক্সাইট হয়ে বসো, কিন্তু তারা শুনবেই না। তবুও ভাবলাম যে ছোট মানুষ অনেক আগ্রহ নিয়ে টেক কেয়ার করতে চাচ্ছে, ওদেরকে একটু টেক কেয়ার করতে দেই। তো প্রায় দুপুর হয়ে গিয়েছে, কে ইফতার রেডি করার সময় হয়ে গেছে। তো আম্মু আজকে রান্না করতে চেয়েছিল বিরিয়ানি, পরে আমরা বাসায় কেউ বিরিয়ানি খাবো না দেখে আম্মু এখানে একটা রেজালা রান্না করবে, মাটন রেজালা। মাটন রেজালাটা খুবই মজার, এটা যে কোনো রুটি পরোটা অথবা রাইসের সাথে খেলে খুবই ভালো লাগে। তো এটা রান্না করার জন্য আম্মু এখানে নিয়ে নিয়েছে ব্ল্যাক পেপার পাউডার 1 টেবিল স্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টেবিল স্পুন, কিউমিন পাউডার 1 টিস্পুন, তারপর নাটমেগ অ্যান্ড ম্যাক পেস্ট 2টাই 1 টিস্পুন, মানে জৈতি জয়ফল পাউডার বা পেস্ট, পপি সিড পেস্ট পোস্তদানার যে বাটাটা সেটা 2 টেবিল স্পুন, সিনামন 2 স্টিক, কার্ডামম 4টা, বেলিফ 2টা অ্যান্ড 1 টেবিল স্পুন গরম মশলা, আর নিয়েছে 6-7টা ক্লোভ, মানে আমরা যেটাকে লং হিসেবে চিনি সেটা, আর নিয়েছে 1/2 কাপ অনিয়ন, 1/2 কাপের থেকে একটু বেশি যেটা রানার অয়েল মানে কুকিং অয়েল সেটা, 8 থেকে 10টার মতো কাঁচামরিচ 2 টেবিল স্পুন, আদা রসুন পেস্ট, আর নিয়েছে প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি অথবা 1 কেজির মতো মাটন নিয়েছে। মাটনটা অবশ্যই হাড় সহ নেওয়া ট্রাই করবেন, আর মাটন থেকে তেলটা খুব বেশি ফেলে দেবেন না। আর নিয়েছে সয়া সস, লাইট সয়া সস, আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আম্মু এখন খুব ভালো করে মাখিয়ে নেবে, আর এখানে সল্ট আপনাদের টেস্ট অনুযায়ী, তারপরে আমি বলে দিচ্ছি। সল্ট নিয়েছে 1 টিস্পুনের মতো, আর এখানে রেড চিলি পাউডার ইউজ করেনি আম্মু, পরে রেড চিলি পাউডার অ্যাড করবে, তাই এখনই রেড চিলি পাউডারটা দেয়নি। যেহেতু বাসায় সবাই আমরা একটু ঝাল কম খাই, ঝাল বেশি হলে আমাদের খেতে প্রবলেম হয়, তাই আম্মু পরে সবসময় রেড চিলি পাউডারটা অ্যাড করে। তো সবগুলোকেই আম্মু খুব ভালো করে মাখিয়ে একটা প্যানে বসিয়ে দেবে, আর এখানে সবটুকু অয়েল এখনই দিয়ে মাখায় নেই, কারণ যখন প্যানে বসাবে তখন যে কাঁচা পেঁয়াজটা ছিল সেটা আর যে শুকনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ ছিল সেগুলো সহ ভেজে নেবে। আর আরেকটা কথা বলে রাখছি, এখানে আম্মু কোনো পানি ইউজ করেনি, লিকুইড মিল্ক নিয়েছে প্রায় 1.5 কেজির মতো, এটা মিল্ক দিয়ে রান্না করবে। যেহেতু এখানে কোনো দই অথবা পাউডার মিল্ক ইউজ করেনি, তাই আপনারা যদি দই অথবা পাউডার মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে রান্না করতে পারেন। কিন্তু যেহেতু আম্মু কোনো পাউডার মিল্ক অথবা টক দই ইউজ করেনি, সেই জন্য এখানে ফুল মাটনটা রান্না হতে যতটুকুই পানি লেগেছে সে পানির সমপরিমাণ মিল্ক ইউজ করেছে। তো আম্মুর এখানে প্রায় 1.5 কেজি মিল্ক লেগেছে। তো এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে খুব বেশি বাদামি করার প্রয়োজন নেই, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর এবং পেঁয়াজের একটা সুন্দর স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত হালকা একটু ভেজে নিলেই হবে। এরপর আমরা যে মাটনটা মেখে রেখেছিলাম সে মাটনটা আম্মু দিয়ে দিচ্ছে,
আর দেখুন আপুরা, মাটন দেওয়ার সময় প্রায় আগুন ধরে গিয়েছিল। আমার আম্মু সবসময় এই কাজটা করে, চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে রান্না করে। এতে বেশিরভাগ সময় আম্মুর কড়াইয়ের ভিতর যে খাবারগুলো থাকে ওগুলোতে একটু আগুন লেগে যায়। আম্মুকে সবসময় বলি কেয়ারফুল হয়ে কাজ করতে। আপুরা, আপনারাও কেয়ারফুল হয়ে কাজ করবেন। তো এখানে মাংসটা হালকা কষানো হওয়ার পর আম্মু 6-7টার মতো গোলমরিচ দিয়ে দিয়েছে, আস্ত গোলমরিচ, আর 2 টেবিল স্পুনের মতো লাইট সয়া সস দিয়েছে। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করে দেবে, আর মাংস থেকেও কিছু পানি বের হবে। তো 1 ঘন্টার মতো রান্না করার পর যখন মাংসটা হালকা সিদ্ধ এসেছে, এর উপর আম্মু 8-10টা কাঁচামরিচ দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছে, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কাঁচামরিচটা আরও পরে অ্যাড করতে পারেন। আর নামানোর 5-10 মিনিট আগে আম্মু এখানে 1 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ অ্যাড করেছেন, শুধুমাত্র কালার আসার জন্য। আর অ্যাড করেছি 2 টেবিল চামচের মতো সুগার। তো এখানে মাটনটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এটা রান্না করতে 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে, যেহেতু আমরা একটু মাংসটা নরমই খাই। আপনাদের ক্ষেত্রে আরেকটু কম টাইম লাগতে পারে। যখন দেখবেন মাংসের উপর তেল উঠে এসেছে, তখনই বুঝবেন যে আপনার মাংসটা হয়ে গিয়েছে। তো এই মাটনের সাথে খাওয়ার জন্য আম্মু কিছু পরোটা ভেজে নিচ্ছিল, আর আমরা ওখানে ইফতারিগুলো রেডি করে নিচ্ছিলাম। তো এই তো আজকে আমাদের ইফতারের আয়োজন। আজকে খুবই কম ইফতারি ছিল, তবুও ইফতারিগুলো খুবই মজার ছিল। বিশেষ করে আম্মুর এই মাটন রেজাল্টটা খুবই মজার হয়েছিল। তো যাই ছিল, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর আমার বড় আপু যেহেতু পাশের ফ্ল্যাটেই থাকে, সেও কিছু ইফতার দিয়ে গিয়েছে, আলুর চপ, পেঁয়াজু, আর ছোলা ভুনা করেছিল সেটা। আর ইফতারি প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই ইফতার করতে বসে যাব, যেহেতু সময় বেশি নেই। তো ইফতারির পরে আমার মনে হলো যে একটু কাঁচা আম খেয়ে নিই। একটু পরে আমার ছোটো বোন বলছিল যে কাঁচা আমের চেয়ে একটু কাঁচা আমের জুস বানাও, সেটা বেশি মজা লাগবে। তো এই জন্য এখানে আমি 2টা আমকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন, যেহেতু এটাকে ব্লেন্ড করা হবে, এটা যে কোনো সাইজে কাটলেই হবে। কিছু পুদিনা পাতা নিয়েছি, আর কিছু নর্মাল সল্ট, কিছু ব্ল্যাক সল্ট, মানে হচ্ছে নিয়ে নিয়েছি কি বলে এটাকে, বিট লবণ, আর কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আছে 3 টেবিল স্পুনের মতো সুগার। সুগার এবং সল্ট সম্পূর্ণই আপনাদের ইচ্ছে অনুযায়ী, যতটুকু আপনারা খেতে চান আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর নিয়ে নিচ্ছি 4 কাপের মতো ওয়াটার। তো সবগুলোকে এখন আমি ব্লেন্ডারে ঢেলে খুব ভালো করে ব্লেন্ড করে ফেলবো, এতে আমার কাঁচা আমের জুসটা হয়ে যাবে। ইফতারের পর এরকম টক জাতীয় কিছু খেতে খুবই ভালো লাগে। আর টক জাতীয় কোনো জিনিস বা আচার আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। ভাবলাম যে আমি কাঁচা আমের জুসটা খাবো, আমার আপুদের খাওয়াতে পারবো না ঠিকই, বা আমার ভিউয়ার্সদের খাওয়াতে পারবো না, কিন্তু তাদের সাথে তো শেয়ার করতে পারি ব্যাপারটা। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিই, এটাকে ব্লেন্ড করলেই কাঁচা আমের জুসটা হয়ে যাবে। আমার জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার 4 কাপ পানি দিয়ে 4 গ্লাসের মধ্যে জুস হয়েছে। আর আমটা খুব টক ছিল, এই জন্য সুগারটা আমার বেশি লেগেছে, আপনাদের একটু কম লাগতেও পারে। তো আমি এটার উপরে কিছু জিরা ছিটিয়ে দিচ্ছি। আম্মু বলছিল একটু ভাজা জিরা করে দিলে মজা লাগবে, তাই আম্মু কিছু জিরা ভেজে গুঁড়ো করে দিয়েছে, আর আমি এই জুসের উপর দিয়ে নিচ্ছিলাম। এটা ফ্লেভারের জন্য, এটা টেস্টের কোনো চেঞ্জ করে না, আপনারা চাইলে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।